পূজোর আগে বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ, উত্তেজনা আগর বাড়ায়। মঙ্গলবার রাত থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পূজোর আগে বোনাসের দাবিকে কেন্দ্র করে শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠল আগরপাড়া এক বস্ত্র বিপণী কোম্পানি। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে খড়দাও থানার পুলিশ। বুধবার বোনাসের দাবিতে কোম্পানির শ্রমিকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল শালপাতা বাগান আগরপাড়া ইন্ডাস্ট্রিয়াল জোন। কারখানা কর্তৃপক্ষ করোনা ভাইরাসের জন্য গত দুবছর বোনাস দেয়নি কর্মচারীদের। অতিমারী পরিস্থিতিতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিয়েছেন শ্রমিকেরা। এবছর 12% বোনাস দেওয়ার জায়গায় কোম্পানি সেই বোনাস কমিয়ে দেয়। কোম্পানির সিদ্ধান্তের বিরোধিতা করে 12% বোনাসের দাবিতেই কর্মচারীরা বিক্ষোভে ফেটে পড়েন। আগরপাড়ার এই কোম্পানিতে প্রায় 5000 শ্রমিক কাজ করেন। ফিনিশিং, কাটিং, সেলাই, প্যাকেটিং বিভাগের সব শ্রমিকেরা মিলিতভাবে রাত থেকে আন্দোলনে নামে। অভিযোগ, দিন দিন শ্রমিকদেরকে কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, বাড়ি দেওয়া হচ্ছে কাজের সময়, তবু বেতন বাড়াচ্ছেন না মালিক কর্তৃপক্ষ। সবকিছু মাথায় নিয়ে শ্রমিকেরা তাদের কাজ করে যাচ্ছে। শ্রমিকদের অভিযোগ, আমরা সবকিছু মেনে নিচ্ছি, তবু শারদ উৎসবের আগে বোনাস দিতে গিয়ে মালিকদের পক্ষ থেকে তা কমিয়ে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে শ্রমিকেরা বিক্ষোভ দেখান। এক শ্রমিক বলেন, আমরা বোনাস চাই। যতক্ষণ কর্তৃপক্ষ তাদের কথা মতো বোনাস না দেবে ততক্ষণ তারা কাজ বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে কারখানার সামনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে খড়দাও থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। আর বেশি কিছু চাই না, বাবুকে দেখুন, আমাকে বোনাস চাই ভালোভাবে, যেরকম আমি ভালোভাবে কাজ করছি সেরকম আমার ভালোভাবে বোনাস চাই, আর কিছু না। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।